হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি সালমান শাহর সেই বিখ্যাত ছবি কেয়ামতে কেয়ামত কিছু পিকচার নিয়ে। এই ছবিটি যারা যারা অভিনয় করেছিলেন তাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করব। দেখেন কারা কারা এই ছবিতে অভিনয় করছিলেন, তাদের কিছু ছবি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সালমান শাহর প্রথম মুভি কেয়ামতে কেয়ামত অভিনয় করেন 1993 সালে মুক্তিপ্রাপ্ত এটি বাংলাদেশের চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান। এটি আমির খান জুহি চাওলা জুটির সুপারহিট হিন্দি ছবি চলচ্চিত্র কেয়ামত সে কেয়ামত তাকের অফিসিয়াল পুনর্নির্মাণ। হিন্দি চলচ্চিত্রের কাহিনী লিখেছেন নাসির হোসেন খান, যার বাংলা চিত্রনাট্য লিখেছেন সোহানুর রহমান সোহান ও সংলাপ লিখেছেন আশিস কুমার লোহ। চলচ্চিত্রটি প্রযোজক সুকুমার রঞ্জু ঘোষ ও প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দমেলা সিনেমা লিমিটেড। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমান শাহ, মৌসুমী, রাজীব, আহমেদ শরীফ, আবুল হায়াত প্রমুখ। এটি মৌসুমী ও সালমান শাহ অভিনীত প্রথম চলচ্চিত্র। এই ছবিটিতে আরও অভিনয় করেন অভিষেক হয় কণ্ঠশিল্পী আগুনেরও। অভিনয়শিল্পী ছিলেন মৌসুমী, যার স্ক্রিনে যার নাম ছিল রেশমি। সালমান শাহ স্ক্রিনের নাম ছিল রাজ। রাজীব স্ক্রিনের নাম ছিল মির্জা মোহাম্মদ সালাউদ্দিন, রাজের বাবা। আহমেদ শরীফ খান বাহাদুর নাজিমুদ্দিন, রেশমির বাবা। আবুল হায়াত বড় মির্জা, শিল্পী ডিম্পল। মিঠু সুমন ডন, যার স্ক্রিন নাম ছিল সেলিম। সিরাজুল ইসলাম, যার স্ক্রিন নাম ছিল খান বাহাদুর রয়েসুদ্দিন। জাহানারা আহমেদ, যার স্ক্রিন নাম ছিল রেশমির, যিনি রেশমির দাদি ছিলেন, স্ক্রিনের নামটা দেওয়া নেই, রেশমির দাদি হিসেবে উল্লেখ করা হয়েছে। খালেদা আক্তার কল্পনা সাহানা বা রাজের মা, যেমন সালমান শাহের মায়ের চরিত্রে অভিনয় করছিলেন। আব্দুল মতিন খান বাহাদুর কবিরুদ্দিন, ব্ল্যাক আনোয়ার জামাল, টেলিসামাদ ঘটক ঘুরি নামে ছিলেন সাইফুদ্দিন কলম আলী, অমর বোস ছিলেন তালুকদার নামে, একে কুরসি কুরসি নামে ছিল, জামিল আহমদ খান জেলার নামে ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেমন কেমন ছবির যে পোস্টার, সেই যে বিখ্যাত পোস্টার, যে পোস্টারটা আমরা দেখেছি। আপনারা একটু আগে সোহান রহমান সোহানকে দেখছিলেন যে পরিচালক ছিলেন। এখানে এখানে একটা দেখছি সালমান শাহ প্রদর্শনী মুভিতে একজন দর্শক দেখতেছে। এটা কেয়ামতের ওই সময়ের পোস্টার, যারা পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এটা সালমান শাহ মৌসুমীর একটি ছবি, পাশে কেয়ামতের কেয়ামত ছবির পোস্টার। এখানে সালমান শাহ মৌসুমী এবং জুহি চাওলা আমির খানের পোস্টার পাশাপাশি রাখা হয়েছে। এখানে এই চলচ্চিত্র বিশেষ আগুনের, আপনারা জানেন সালমান শাহ মৌসুমী আগুন তিনজন একসাথে এই চলচ্চিত্র অভিষেক হয়েছে। আগুন সুপারহিট, সালমান শাহ সুপারহিট, মৌসুমী সুপারহিট, এক মুভিতে তিনজন তারকা বাংলাদেশ পেয়েছে। আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন। এই চ্যানেলে সালমান শাহ সম্পর্কিত সকল তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করব। সালমান শাহর যেসব আপনার হারানো স্মৃতি, আপনারা অনেকেই যারা খুঁজে ফিরেন তাদেরকে আমি এই চ্যানেলের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেব। আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এই চ্যানেলটা শুধু সালমান শাহর জন্য নির্মিত হয়েছে, সালমান শাহর ভক্তদের জন্য নির্মিত হয়েছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এটা একটা অনুষ্ঠান সালমান শাহ মৌসুমী, আপনারা দেখতে পাচ্ছেন। এটাও কেয়ামত সে কেয়ামতের সেই পোস্টার, যে লাস্ট সিন, সেই সিনের একটা পোস্টার আপনারা একটু আগে দেখলেন। এটা সালমান শাহ মৌসুমীর একটা পোস্টার। আমাদের চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সামনে সালমান শাহর বিভিন্ন তথ্য দিয়ে অনেক হারিয়ে যাওয়া ছবি আপনাদের সামনে হাজির করবো। এটা বাংলা ভিএস হিন্দি, যে সেই একটা পোস্টার আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সালমান শাহ মৌসুমী আগুন, একটু আগে যা বলছিলাম যে তাদের সেই তিনজন বিখ্যাত জনপ্রিয় তারকা একসাথে বাংলাদেশে আবির্ভাব হয়েছিলেন। তা আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কিছু নিয়ে ইনশাল্লাহ।